আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, কারণ স্বাস্থ্যবিধি বিধি অনুসরণ করছো। যাই হোক, তোমরা বুঝতে পারছো আমি আজকে তোমাদের সাথে বিজ্ঞান ক্লাস করব। শেখ দি আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি রোকে আক্তার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায় স্বাস্থ্যবিধি সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম। আজকে এই অধ্যায়ের বাকি যে অংশটুকু রয়েছে সে অংশটুকু নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো চলো মূল আলোচনায় যাওয়া যাক। আচ্ছা, তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য বা স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক কিছুই করি, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন ধরনের রোগে, সংক্রামক রোগে আক্রান্ত হই। এই যে সংক্রামক রোগগুলো কেন হয় তা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমি তোমাদের সাথে বলেছিলাম যে এই সংক্রামক রোগগুলো থেকে আমরা কীভাবে প্রতিকার পেতে পারি, এই সংক্রামক রোগগুলো কীভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়টি তোমরা এই অধ্যায় থেকে জানতে পারবে। তো আজকে আমি এই অংশটুকু অর্থাৎ সংক্রামক রোগ রোগের প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব হবে কীভাবে সে নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো, আমার প্রথম প্রশ্নটি রয়েছে সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। তুমি অসুস্থ হয়ে চিকিৎসা নিবে তারপর সুস্থ হবে, তার চাইতে বেশি ভালো তুমি অসুস্থই হবে না তার ব্যবস্থা করবে। তো আমরা তাহলে কি বুঝলাম, যে প্রতিরোধটাই আমাদের বেশি জরুরি যেন আমরা অসুস্থ না হই। এই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য তোমাদের বারবার বলা হচ্ছে যে রোগটির প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেন তুমি অসুস্থ হয়ে না পড়ো। অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়াতে গেলে কি করতে হবে তোমরা মানে কিছুটা এখন জেনেছো, আমরা জেনেছি। চলো আমরা দেখি যে কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়। এক, সুষম খাদ্য গ্রহণ করা। আমি গত ক্লাসে তোমাদের সাথে বলেছিলাম এবং এর আগেও অন্য অধ্যায়ের আলোচনার সময় বলেছিলাম সুষম খাদ্য গ্রহণ। তোমরা এখন অবশ্যই সবাই জানো যে সুষম খাদ্য কী এবং সুষম খাদ্য খেলে কী হবে, অর্থাৎ সুষম খাদ্যের গুরুত্ব। তার মানে তুমি বুঝতে পারছো যে অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। তারপর দুই নম্বর পয়েন্টে খেয়াল করো, নিরাপদ পানি ব্যবহার করা। আমরা জানি পানি যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হয়ে থাকে, অর্থাৎ দূষিত পানি পান করা যাবে না। যেই পানিটা আমাদের পানের উপযুক্ত সেই পানিটাই আমাদের ব্যবহার করা উচিত, অর্থাৎ নিরাপদ পানি ব্যবহার করা উচিত যেন আমরা রোগমুক্ত থাকতে পারি। এরপর তিন নম্বর যে পয়েন্টে খেয়াল করো, হাত জীবাণুমুক্ত রাখা। বারবারই তুমি জানতে পারছো যে প্রতি ঘন্টায় অর্থাৎ ঘন্টা পর পর তোমার 20 সেকেন্ড যাবৎ সময় নিয়ে হাত ধোয়া উচিত, তাতে কী হবে তুমি ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না। আসলে শুধু এই ভাইরাস না, আরও আমাদের পরিবেশে যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলোও যেন আমাদের কোনোভাবে আক্রান্ত করতে না পারে, তাই আমাদের হাত জীবাণুমুক্ত রাখা অবশ্যই জরুরি। চার নম্বর পয়েন্টে খেয়াল করো, ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। ঘরে যদি পর্যাপ্ত আলো, রোদ, বাতাস এগুলো প্রবেশ করতে না পারে তাহলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এর জন্ম নেয় আর এটার কারণেও বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তাই ঘরে অবশ্যই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। পাঁচ নম্বর পয়েন্টটি খেয়াল করো, হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল এবং হাত দিয়ে মুখ ঢাকা। এই বিষয়টিও তোমরা এখন ভালোভাবেই জানো যে হাঁচি কাশির সময় আসলে এটিও একটি সৌজন্যতা বোধ, এটিও একটি ভালো ব্যবহার যে তুমি
হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার করছো বা রুমাল দিয়ে হাত বা মুখ ঢাকছো তুমি। তারপর 6 নম্বর পয়েন্টটি, বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখা। আমি তোমাদেরকে বলেছিলাম যে এগুলো যদি পরিষ্কার না থাকে, এগুলোর মধ্যে যদি পানি জমে তাহলে ডেঙ্গু জ্বর হয়, অর্থাৎ অ্যাডিস মশা জন্ম লাভ করে, তো এতে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন ধরনের মশা বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। তো এই জন্য অবশ্যই বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন যে জিনিসগুলো রয়েছে সেগুলো পরিষ্কার রাখতে হবে। এরপর 7 নম্বর যে পয়েন্টটি খেয়াল করো, প্রয়োজনীয় টিকা নেয়া। বিভিন্ন রোগের জন্য আগে থেকে যদি টিকা নেওয়া থাকে তাহলে ওই রোগটা হওয়ার কোনো সুযোগ থাকে না। যেমন হ্যাপাটাইটিস বি এর নাম তোমরা শুনেছ, এই রোগটা না হওয়ার জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান থেকে বা অনেক লোকই আসে যে তোমার টিকা দেওয়ার জন্য যেন তুমি সুস্থ থাকো। এরকম তোমাদের বিদ্যালয়ে এরকম দেখেছো যে টিকা আগে নিয়ে নিতে বলে যেন তুমি সুস্থ থাকো, অর্থাৎ তোমার প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়। তার মানে তুমি প্রয়োজনীয় টিকা নেয়ার যেই পদ্ধতিটি রয়েছে সেটা অবলম্বন করেও তুমি রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়াতে পারো। 8 নম্বর যে পয়েন্টে রয়েছে, অস্বাস্থ্যকর খাবার পরিহার করা। স্বাস্থ্যকর খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সুস্থ থাকবো, তার মানে অস্বাস্থ্যকর খাবার খেলে আমরা অসুস্থ হব। তাই অবশ্যই এই যে অস্বাস্থ্যকর খাবার পরিহার করা মানে আমরা বাদ দিব এই ধরনের খাবারগুলো। তো আমরা জানলাম যে কিভাবে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো যায়। অবশ্যই তোমার সুষম খাদ্য গ্রহণ করতেই হবে। এবার আমরা জানবো যে তুমি প্রতিরোধ ক্ষমতা গ্রহণ করছো বা অনেক সময় দেখা যায় যে কারো প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে বা অন্যান্য আরও কিছু কারণে রোগটি হয়েই গেল, তখন তুমি কী করবে? সংক্রামক রোগ প্রতিকারের উপায়, অর্থাৎ রোগাক্রান্ত তুমি হয়ে যাওয়ার পর তুমি কী করতে পারো খেয়াল করো। 1, রোগাক্রান্ত হলে বিশ্রাম নেওয়া। যদি তুমি রোগাক্রান্ত হও অবশ্যই তুমি বিশ্রামে চলে যাবা, কারণ একটা প্রবাদ রয়েছে, বিশ্রাম কাজের অঙ্গ, এক সুরে গাথা, নয়নের অংশ যেমন নয়নের পাতা। অর্থাৎ বিশ্রাম কাজেরই একটা অংশ, ঠিক তোমার চোখের পাতাটি যেমন তোমার চোখের একটি অংশ, বিশ্রামটাও তোমার কাজের একটি অংশ। অর্থাৎ তোমার পরবর্তী কাজটির ক্ষমতা বা অর্থাৎ তুমি কতটুকু কাজ করবে তার ক্ষমতাটা আরও বাড়িয়ে দিবে এই বিশ্রাম নেওয়ার পর। অর্থাৎ তুমি বিশ্রাম নেওয়ার পরে তুমি আরও বেশি পরিমাণে কাজ করতে পারবে। তাই অবশ্যই তোমার পর্যাপ্ত বিশ্রামেরও প্রয়োজন রয়েছে, রোগাক্রান্ত হলেও সেম বিশ্রাম নেওয়া উচিত। 2, পুষ্টিকর খাবার খাওয়া। আমরা প্রতিরোধ থেকেও জেনেছি যে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিকার করতে গেলে অর্থাৎ তুমি অসুস্থ হয়ে গেছো, তাহলে তো অবশ্যই তোমাকে পুষ্টিকর যে খাবার সেগুলো গ্রহণ করতেই হবে। 3, প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করা। পানির অপর নাম জীবন। হ্যাঁ, তোমার অবশ্যই এই পানির যে চাহিদা রয়েছে তোমার দেহের জন্য সেই চাহিদা অবশ্যই পূরণ করা। 4, জ্বর ভালো না হলে যদি ক্রমাগত বমি হয় বা মাথা ব্যথা হয় তাহলে ডাক্তার দেখানো। অর্থাৎ যদি এমন হয় যে অনবরত জ্বর থাকছে কমছে না বা এর সাথে বমি হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আমরা জানলাম যে সংক্রামক যে রোগগুলো এগুলো কীভাবে প্রতিরোধ করা যায়, আরও জানলাম যে সংক্রামক রোগ প্রতিকারের উপায়। এরপর তোমাদের আর কিছু অংশ রয়েছে, আমরা এরপর যাচ্ছি সেই অংশটুকু নিয়ে আলোচনা। দেখো তোমাদের বোর্ড বইয়ের 50 পৃষ্ঠায় রয়েছে যে অংশটুকু, বয়সন্ধি। বয়সন্ধি কি? বয়সন্ধি কালে শারীরিক কি পরিবর্তন হয় আর বয়সন্ধি কালে শরীরের জন্য কি যত্ন নেওয়া উচিত? এর আগে যে অংশটুকু আলোচনা করলাম সেটা ছিল তোমার 49 পৃষ্ঠায়, বোর্ড বইয়ের 49 পৃষ্ঠায়। তো খেয়াল করো বয়সন্ধি কি,
বাসন্তী জীবনের এমন একটি পর্যায়ে যেই সময়টা আমরা শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছে, এই সময়টা মেয়েদের জন্য 8 থেকে 13 বছর বয়স, আর ছেলেদের জন্য হচ্ছে 9 থেকে 15 বছর। এই সময়টাতেই তোমার বয়সন্ধি, এই সময়টাকে বলা হয় বয়সন্ধি কাল। এই সময়টা আসলে বা এই বয়সন্ধি কালটা সবার জীবনেই একবার শুরু হয়, অর্থাৎ সবার জীবনেই এটা আসে। তো এই বয়সন্ধি কালে অনেকের হতাশা কাজ করে বা আবেগ প্রবণতাটা বেশি হয়ে থাকে, কারণ বসন্তকালে শারীরিক কিছু পরিবর্তন হয়। তো চলো, কি ধরনের পরিবর্তন হয় আমরা জানি। এক, দ্রুত লম্বা হওয়া। তুমি তো স্বাভাবিকভাবেই চাইবে যে তুমি লম্বা হও, চাও, কিন্তু খুব দ্রুত লম্বা হওয়া এটা একটা দুষ্টতার বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়। এরপর শরীরের গঠন পরিবর্তন হওয়া, তোমার শারীরিক যে গঠনটা তার মধ্যে পরিবর্তন আসে। একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ত্বকের মধ্যে তৈলাক্তার পরিমাণ বেড়ে যাওয়া, ব্রণ ওঠা, এটাও তোমরা সবাই বুঝো। শরীরের ওজন বৃদ্ধি, তোমার যে ওজন তার ওজন তুলনামূলক বেড়ে যাওয়া, ছেলেদের গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া, আর 8 নম্বর, মাংস পেশি সুগঠিত হওয়া। মাংস যে পেশিগুলো আমাদের, যে পেশিগুলো, সেই পেশিগুলো আরো সুন্দরভাবে গঠিত হয়, আরো সুগঠিত হয়। 10 নম্বর, ছেলেদের ক্ষেত্রে কি হয়, দাড়ি গোঁফ গজাতে শুরু করে এই 9 থেকে 15 বছর বয়স। এই সময়টা আসলে ছেলে বা মেয়েরা বেশি দুশ্চিন্তায় ভুগে, আবেগ প্রবণতাটা বেশি কাজ করে, এবং দুশ্চিন্তার মধ্যে থাকার কারণে তার মধ্যে হতাশাটা বেশি কাজ করে। আসলে এই হতাশার না ভুগে এ সময় কী করা উচিত? দেখো, বয়সন্ধিকালে শরীরের যত্ন কীভাবে নিব, সবসময় অবশ্যই কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 2, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। 3, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বা মা বাবা, শিক্ষক বা বড় ভাই বোনের সাথে পরামর্শ করতে হবে যে এই ব্যাপারটা স্বাভাবিক। সে তোমাকে অবশ্যই বুঝিয়ে দিবে যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, দুশ্চিন্তা করার কিছুই নেই বা হতাশ হওয়ার কিছুই নেই। আমরা জানলাম বসন্তকাল কি, বসন্তকালের শারীরিক পরিবর্তন সম্পর্কে জানলাম, বসন্তকালের শরীরের আমরা কী যত্ন নিব সেই সম্পর্কে জানলাম, আরও জানলাম আমরা এই অধ্যায়ে সংক্রামক রোগ কি, সংক্রামক রোগ কীভাবে বিস্তার লাভ করে, কয়েক ধরনের সংক্রামক রোগ সম্পর্কে জানলাম, আর জানলাম সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, এবং জানলাম সংক্রামক রোগ প্রতিকারের উপায়। তো এই অধ্যায়ের সবটুকুই আলোচনা আমার শেষ হলো। তোমরা বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে, আমি যে প্রশ্নগুলো অনুসারে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিলাম সেইগুলো খুব ভালো করে পড়বে। আমি যা পড়লাম তার থেকে তুমি বোর্ডের প্রশ্ন এবং এর বাইরে কেউ কোনো প্রশ্ন তুমি পরীক্ষা দিতে যাও তা থেকেই তোমার প্রশ্ন দেওয়া হবে। এই জন্য তুমি রিডিং অংশটি, অর্থাৎ আমার ক্লাসটি ঠিকভাবে করলে অবশ্যই তুমি প্রতিটি অ্যান্সার সুন্দরভাবে দিতে পারবে। তো ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, আর আগামী ক্লাসে সবাই ভালো থাকো। সেই পর্যন্ত তোমাদের সাথে আবার আমি ক্লাস নিতে হাজির হব নতুন আরেকটি অধ্যায় নিয়ে। তো সবার জন্য শুভকামনা রইলো।